আমি খায়রুল হাসান খান বুলবুল। পৃথিবীর 303টি রাষ্ট্রের পক্ষ থেকে 900 কোটি হৃদয়ের কাঙ্ক্ষিত ভালোবাসার স্মৃতি বন্ধনের, এই 900 কোটি মানুষের প্রীতির বন্ধনে গেঁথে নিয়ে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয়কে, মুসলমানদের রয়েছে আমার প্রতি অভিনন্দন ও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের, পৃথিবীর সবাইকে রইল আমার দৃষ্টিকোণ থেকে শুভেচ্ছা, হৃদয়ের ভালোবাসা ও প্রীতিবন্ধন শুভেচ্ছা। এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষের প্রতি সবাইকে, প্রত্যেক ধর্মের যে যে অবহেলন আছে সবাইকে আমার হৃদয়ের পান্থিত থেকে ভালোবাসা শুভেচ্ছা নিয়ে সবাইকে গ্রহণ করে নিলাম। এই জন্য যে এই পৃথিবীর মধ্যে বর্তমান 303টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপটে যে নির্ধারণ চলছে, বর্তমান শেখ হাসিনার পক্ষ থেকে 18 কোটি হৃদয়ের মানুষের মধ্যে আজকে নিরপেক্ষ কেউ নয়, দুটি কাঁধে ভর করে আছে, একটি বিএনপির আওতায়, একটি আওয়ামী লীগের আওতায়। এই বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপটে যদি বর্তমান নির্যাতনের কথা বলতে চাই, বর্তমান শেখ হাসিনা যেভাবে ব্যবসায়ী কায়দায় দেড় চালাচ্ছে জনগণের উপরে নির্যাতন করে, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি থেকে যে 15 বছর এই বাংলাদেশের 15 কোটি হৃদয়কে ভালোবাসার সেতুবন্ধনের শান্তির নিকেতন হিসেবে যে দেড় চালিয়ে 15 কোটি হৃদয়কে আহ্বানভাবে রেখেছিল, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ভালোবাসার নেত্রীকে বাংলাদেশ ন্যাশনাল পার্টির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও আজকে তিনি ঘরে বাস করছেন অসুস্থ হয়ে, তারপরেও তিনি শেখ হাসিনার মাধ্যমে জুলুম নির্যাতনের কারণে আজকে সে জেলে বাস করছে ফেব্রুয়ারি থেকে। সেই সুবাদে পক্ষে উঠিয়ে নেই এখন বর্তমান আন্দোলনের প্রেক্ষাপটে বলে, বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে বাকশালী কায়দায় আমাদের দেশের নির্যাতনের কারণে তিনবার অবৈধভাবে ক্ষমতায় যে আবার 35 বছরের নকশা আঁকিয়েছে, এভাবে এই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, আমি বলতে চাই খায়রুল হাসান খান বুলবুল সিরাজগঞ্জ জেলার 1 নম্বর কাজীপুর আসন থেকে, রায়গঞ্জ তার সলঙ্গা 3 নং আসন থেকে বাংলাদেশ ন্যাশনাল পার্টি দল আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি এমপি প্রার্থী হয়ে খায়রুল হাসান খান বুলবুল বলছি, চান্দনা পাবনা বাজার থেকে। সেই সুবাদে বলছি বর্তমান বাংলাদেশের আন্দোলনের প্রেক্ষাপটে যদি তুখার আন্দোলনের কথা স্মরণ করতে চাই, পুকুরে যেমন মাছ ভেসে থাকে আন্দোলনের মধ্যে ভেসে থাকে, এবং নদীতে যেমন স্রোতের মধ্যে কিছু ছোটো ছোটো পোনা মাছও তারা আন্দোলনে ব্যস্ত থেকে তাদের জীবিকা নির্বাহ অর্জন করে, সেই সুবাদে আন্দোলন করতে হবে। মাছের তুখার স্রোতের মধ্যেও যেন তারা ভয় পায় না, আমি বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে বলি, এবং 64টি জেলায় বাংলাদেশ ন্যাশনাল পার্টির যে সব লোক রয়েছেন, কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, সমর্থন রয়েছেন, সবাইকে এক কাতারে এসে বাংলাদেশ ন্যাশনাল পার্টির আওতায় যেসব নেতৃবৃন্দর ঐক্যের মধ্যে রয়েছেন, আমি সবাইকে বলবো আগামী ডিসেম্বর মাসের নয়, আগামী 21-এর বইমেলার পরে 2 মাস আন্দোলন করতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে তত্ত্বাবধায়কের জন্য। এই 2 মাস আন্দোলন এমনভাবে আন্দোলন করতে হবে যেন বার রাস্তাতে বাংলাদেশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে হুমকি খেয়ে ভয় পেয়ে যেন রাস্তায় পুলিশ বের না হতে পারে। আমি খায়রুল হাসান খান বুলবুল সবাইকে উদার আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে আহ্বান জানিয়ে এই কথাই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।